এইচটিএন বাংলা সংবাদ। প্রলয়ংকরী কালবৈশাখী ঝড়ের কয়েকদিন পরও বিধ্বস্ত নেত্রকোনার বিভিন্ন এলাকার মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। ঝড়ে লন্ডভন্ড হয়ে যাওয়া অনেক গ্রামের অধিবাসী এখন সহায় সম্বলহীন। স্থানীয় প্রশাসন চাল বরাদ্দ সহ নানা ব্যবস্থা নেওয়ার কথা বললেও পর্যাপ্ত সরকারি বেসরকারি সহায়তা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন দুর্গতরা। নেত্রকোনা থেকে জাহাঙ্গীর আলমের রিপোর্ট, জানাচ্ছেন রোকেয়া রহমান বর্ণা। রোববার রাতের প্রলয়ংকারী কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়েছিল নেত্রকোনা সদর, কলমাকান্দা, বারহাট্টা ও মোহনগঞ্জ উপজেলার শতাধিক গ্রাম। ঝড়ের তাণ্ডবে ওইসব অঞ্চলে 8 জন মারা গেলেও ঠিক কতগুলো পরিবার ফিটে ছাড়া হয়েছে তার কোনো হিসেব নেই। তাই খোলা আকাশের নিচেই হয়েছে তাদের শেষ আশ্রয়। আমি মানুষের বাড়ির কাম করি, করে সারাদিন আবদান রেলে আমি গড্ডার মাঝে বইয়ে তাই কাই। এই সাইডে হলো রেলে শুধু মানুষ, আমি রেলে এখন কই যাই। সরকার একটু সাহায্য সম্ভব করতে আমরা গড্ডা তুলতে মেলে তো আমার তোলার পাওয়ার নাই। দুর্গতদের জন্য 300 মেট্রিক টন চাল, 5 লাখ নগদ টাকা ও 200 বান্ডিল টিন সহ গৃহ নির্মাণ সামগ্রী বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। যদিও কোনো সাহায্য পাননি বলে জানালেন সহায় সম্বল হারানো বেশিরভাগ মানুষ। প্রশাসনে কেউ এখনো সহযোগিতা করেনি, আমরা বা কেউ আসে বলেও নাই যে আমরা সহযোগিতা করবে। তবে ঝড়ে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সাহায্য সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। প্রত্যেক নিহত ব্যক্তির অনুকূলে আমরা 10,000 টাকা করে অনুদান দিচ্ছি, আর প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে 10 কেজি করে চাল দেওয়া হচ্ছে। আমরা চাচ্ছি যে সকল পর্যায়ের মানুষের সঙ্গে সম্পৃক্ত হোক এবং এই অবস্থা থেকে উত্তরণে সবাই সহযোগিতা করুক। অবিলম্বে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বরাদ্দ দেয়া এবং তা সঠিকভাবে বণ্টনের ব্যবস্থা করতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছে ঝড়ে বিধ্বস্ত এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।